মুক্তিযুদ্ধের ইতিহাসে এক সাহসী যোদ্ধার নাম মোজাম্মেল হক। অবরুদ্ধ ঢাকা শহরে কিশোর মোজাম্মেল এক সহযোদ্ধাকে সঙ্গে নিয়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মুনায়েম খানকে রাখালে ছদ্মবেশে তার বাসায় গিয়ে হত্যা করে বিশ্বকে জানান দিয়েছিল বাঙালির মুক্তি সংগ্রামের কথা। অসীম সাহসী সেই মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বীর প্রতীকের অভিযানের স্মৃতি তুলে এনেছেন আকবর হোসেন সুমন। আজকে মুনায়েম খান আর শিক্ষামন্ত্রী আমজাদ হোসেন আর তার মেয়ের জামাই জাহাঙ্গীর মোহাম্মদ আদিল তিন জনে এক সোফার মধ্যে বসা গোপনে কি জানি গুরুত্বপূর্ণ মিটিং করতেছে। দরজা গিয়েই তার গেটটার মধ্যে একটা লাথি মারছি, পরে দিয়ে যে দরজাটাও খুইলা গেছে। পরে তিনজন মাঝে এমনি বসে কি জানি তারা খুব গোপন আলাপ করতেছে। অটোমেটিকে ছিল টিকারটা, আমি খালি চাপ দিলাম, পরে দেখলাম যে ও মা গুকু এইরকম করে পড়ে গেছে কা মুনায়েম খান, ও মা গুকু যে পড়ছে পড়ে দাফাইতেছে, ওই দুইটাও দাফাইতেছে, আর আমার আর তো আর কোনো সাউন্ড হয় না আমার স্ট্যান্ড থেকে। আমি কক করি, কক হয় না, টিগার চাপি কিছুই হয় না। তারপরে তাড়াতাড়ি করলাম কি আমার পকেট থেকে 36টা বাইর করে এটার পিনটা খুইলা, আমি করলাম যে এগো প্রেম মারি অন্তত উইডা দিয়া না মরলে তো এই এই গ্রেনেডে তো মরবে। দেখি গ্রেনেডটা ওই ওয়ালে না টাচ খাইয়া আমার দিকেই ঘুরে আইতেছে। ওয়াল যখন টপকাইছি পরে যে পকেটে যে ফসফরাসটা ছিল, ফসফরাসটা বনানি কবরস্থানে পড়ে গেছে, আর এই ফসফরাসটা লওনের সময় পাইনি। আমি উইঠা দৌড়, যখন মুনায়েম খানের বাড়িতে যখন গুলির শব্দ শুনছে তারা, শব্দ শুনছে পরে তো এই বাড়িতে তো হাল্লা চিল্লা শুরু হয়ে গেছে, সপ্তে ও মা গো বাবা গো মাইরা ফেলাইছে কেটে ফেলাইছে এইরকম তারা চিৎকার পড়তেছে। তো ওইখান থেকে গুলি করতেছে আর জিপ গাড়ি ওই ক্যান্টনমেন্ট থেকে বাইর হইতেছে। আইসা আমি শুধু রশিদ ভাইয়ের এই স্ট্যান্ডটা আমি দিলাম যে রশিদ ভাই আমার মাথাটা জানি কেমন করতেছে, এই স্ট্যান্ডটা ধরেন। তো এটা দিছি, পরেই আমি গুরান দিয়ে মাথা গুরান দিয়ে আমি পড়ে গেছি। পরে এরা দোকানের মধ্যে যারা ছিল এরা ধরাধরি করে আমার এই রশিদ ভাইয়ের বাড়িতে লয়ে গেল। সত্যিকার অর্থেই মুনায়েম খান মারা গেছে, রেডিও পাকিস্তানের খবরে কইছে। এটা আমার জ্যাঠার শুনছে, জ্যাঠার শুই না আমার এই ঘুমের থেকে উঠে আমার এই সংবাদটা দিল।